হাতি ঘোড়াটা কিছু চাইনি ম্যাডাম, আর পাঁচজন বাবা মায়ের মতো আমিও আমার সন্তানের জন্য শিক্ষার অধিকার চাইতে এসেছি। আপনি সেটাও আমায় দিতে পারবেন না? যেখানে সরকার আমাদের মেনে নিয়েছে, কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে, সেখানে অন্য বাবা মায়ের কথা ভেবে আপনি আমায় ফর্মটা দিচ্ছেন না ম্যাডাম? এটা কোন আইনে লেখা আছে? কোথায় লেখা আছে ম্যাডাম? তোমার সাথে এই বিষয়ে আলোচনা করতে চাই না। কিন্তু আলোচনা যে আপনাকে করতেই হবে ম্যাডাম, আমার সাথেই করতে হবে। কারণ আমার লিঙ্গ পরিচয়ের জন্যই তো আপনি আমার সন্তানকে তার অধিকার থেকে বঞ্চিত করছেন, তাই না? আমি তো কোনো বাড়তি সুযোগ আপনার কাছে চাইছি না। শুধু তো একটা ফরম। আমি খুব ভালো করে জানি তুমি কি চাইছো না চাইছো। একদম চুপ করে থাকবে। শোনো, ভালোই ভালো বেরিয়ে যাও বলছি, আমি কিন্তু না হলে পুলিশ ডাকবো। তাই ডাকুন ম্যাডাম, তাই ডাকুন। পিঠে চার ঘা পড়লে না ওইসব বক্তিমে বেরিয়ে যাবে সব। তাকাচ্ছে দেখুন না ম্যাডাম, কেমন ভাবে তাকাচ্ছে দেখুন। এই যে কি চাও, তাহলে পুলিশ ডাকি, ওরাই ব্যাপারটা এসে ডিল করুক। বেশ, আমি চলে যাচ্ছি। কিন্তু তার আগে আপনি কাগজে আমায় লিখে দিন, কেন আপনি আমার মেয়েকে স্কুলে ভর্তি নেবেন না, কেন আপনি আমায় ভর্তির ফর্মটা দেবেন না। মানে মানেটা কি এসবের? মানেটা খুব সহজ ম্যাডাম, আপনিও বুঝতে পারছেন। লিখে দিন। গাজুয়ারি নাকি? না ম্যাডাম, আমি কোথায় গাজুয়ারি করলাম, বরং উনি আমার সঙ্গে গাজুয়ারি করছিলেন। আমি তো নিয়ম বিরুদ্ধ কিছু বলিনি ম্যাডাম। ওরে বাস, এবার এদের কাছ থেকে নিয়ম কানুনও শিখতে হবে দেখি? না জানলে শিখতে হবে। আপনি নিশ্চয়ই জানেন আমাদের মতো কেউ কেউ এখন আইনজীবী হিসেবেও কাজ করছে। নিন ম্যাডাম, লিখে দিন। আপনার অনেকটা সময় আমি নষ্ট করলাম, আপনি লিখে দিলেই আমি চলে যাব। আর আপনি না লিখে দিলে পুলিশ তো কোন চার, স্বয়ং ভগবানও আমাকে এখান থেকে সরাতে পারবে না।